ধানমন্ডিতে নবনির্মিত আর রহমান জামে মসজিদের প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 560 মসজিদ নির্মাণের প্রতিশ্রুত নির্দেশনায় উক্ত মসজিদ নির্মিত হয়। নির্মল পরিবেশে নামাজ পড়তে পেরে মুসল্লিরা খুবই আনন্দিত। মসজিদের প্রধান পৃষ্ঠপোষক 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি নির্দেশনা পালনে আমরা বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় এই মসজিদ নির্মিত হলো। আমাদের লোক ব্যবসায় শেখ ফজল তাপস আমাদের লোক। এখন ধরেন এখানে একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে গেছে আমি মনে করি, কারণ এখানে কাউকে কোনো আক্রমণ করার জন্য, কাউকে ক্ষতি করার জন্য কিন্তু আমাদের মেয়র মহোদয় বলেননি। এখানে কিছু কিছু ব্যক্তি রয়েছে, তারা কিছু অনিয়ম দেখতে পাচ্ছেন এবং এই অনিয়মটা হয়েছে, তারা দাবি করতেছেন যে সাবেক মেয়রের এই অনিয়মটা হয়েছে। তো এইটাই আর কি, মাননীয় মেয়র মহোদয় এটা একটা তদন্ত কমিটি করে দিয়েছে, তদন্ত কমিটির মাধ্যমে যা হবার হচ্ছে আর কি। তো এখানে যেটা দুই পক্ষ যে কথাগুলো বলতেছে সেটা আসলে আমি মনে করি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যে তারা এটা তাদের একটা নিজস্ব একটা ব্যাপার, মেয়র ইয়ের সেলের ব্যাপার যে একটু অনিয়ম হয়েছে, তো সে আবার একটু চিন্তা করছে দেখি অনিয়মটা কোথায় হয়েছে। এইগুলো বোঝাবুঝির কারণেই, মূলত একটু ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে। তা আসলে সত্যিকার অর্থে আমরা তো একই পরিবারে, একই সূত্রে গাঁথা, সাহিত্য কোনো আমাদের লোক, ব্যাসে শেখ ফজলুল তাপস আমাদের লোক। তা আমি মনে করি এই জিনিসটা আমাদের যারা উচ্চ পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা এই জিনিসটাকে সুন্দরভাবে একটা মীমাংসার পর্যায়ে নিয়ে আসছে, এবং আশা করি একটু ভুল বোঝাবুঝি হয়েছে, দুজনেই একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এই ভুল বোঝাবুঝির কারণেই আমাদের এই জিনিসটা হয়েছে। তবে আমি মনে করি যে আমাদের একটু সুযোগ দেওয়া উচিত, কারণ আমরা মাত্র 6 মাস হলো আমাদের মাননীয় মেয়র ব্যবসা শেখ ফজলুল তাপস উনি মেয়র হয়েছেন, আমিও কাউন্সিলর নির্বাচিত হয়েছি। তা আমাদেরকে একটু সময় দেওয়া উচিত, আমরা কী করছি সেটা মানুষ দেখুক। হ্যাঁ, অনিয়মের বিরুদ্ধে লড়াই করছি না কী করছি এটা একটু দেখুক মানুষ। তো এই কারণেই আমাদের কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরা তথ্যগুলো পাই সেই ব্যাপারেই আমরা কাজগুলো করি। মূলত আপনারা জানেন যে 11টা যে খাল উদ্ধার হয়েছে আমরা, এবং এটা অনেক দিনের দাবি ছিল যে ঢাকা সিটি কর্পোরেশনে দিয়ে দেন। এই খালগুলো উদ্ধার করার পরে আমাদের কিন্তু ঢাকা সিটির যে একটা ময়লার যে একটা জঞ্জাট ছিল এবং যে ডেঙ্গুর যে একটা প্রবণতা ছিল, মশার যে একটা উৎপাত ছিল, সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। তার একটি মাত্র কারণ আমরা ঢাকা সিটি কর্পোরেশন, আপনি দেখতেছেন যে খালগুলো আমরা পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা কাজে নেমে পড়েছি এবং আমরা সুন্দরভাবে কাজগুলো করছি, তাতে একটা রেজাল্ট ইতিমধ্যে নগরবাসী পেয়ে যাচ্ছে। তো এটাও আমাদের বর্তমান মেয়রের একটা বিশাল একটা, আমি মনে করি যে একটা অর্জন এলাকা, তার জন্য এলাকাবাসীর যে উন্নয়নের যে একটা রাস্তা, উন্নয়নের জন্য একটা রোল মডেল হিসেবে যে কাজ করতেছি আমরা, যে বিভিন্ন উচ্ছেদ যেগুলো ছিল এবং অনিয়মগুলো ছিল সেই অনিয়মের বিরুদ্ধেই আমরা কিন্তু, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা কিন্তু বলতেছি না, এটা অনিয়ম হয়েছে সেই অনিয়মের বিরুদ্ধেই কিন্তু আমরা কথা বলতেছি। এটা স্বাভাবিক, এটা ধরেন এটা বলাতে মানে যারা অনিয়ম দুর্নীতি করতেছে তারাও একটু বুঝতে পারবে যে না, আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আমরা জনগণকে সেবা দিব, জনগণের সকল কাজের অংশীদার হব এবং জনগণকে নিয়ে আমরা কাজ করব, সেটাই এটার একটা মেসেজ আর কি, যে আপনারা যে কাজগুলো করেছেন এটা আসলে সঠিক না এবং এই যে কাজগুলো করতেছেন এটাও সঠিক না। তো কাজেই আমরা মনে করি যে ওই দৃষ্টিকোণ থেকেই আমরা মোটামুটি এইটা আমরা দেখতেছি এবং আমরা কিছু কথা বলতেছি। সেটা আসলে একেবারেই যে আমি মনে করব যে এটা একেবারেই যে একেবারে 100% আমরা ই করে সব কিছু অর্জন করতে পারবো সেটাও না। আমাদের ভুল থাকতে পারে, আমাদের ভুল থাকতে পারে, সাইকোনের ভুল থাকতে পারে, তো এইটার মধ্যেই আর কি আমরা কাজগুলো করতেছি। তো আমার মনে হয় যে এই এই কথার মাধ্যমে কিন্তু আমাদের রেজাল্টগুলো পেয়ে যাব এবং আমাদের যে ভুলগুলো ছিল সেইগুলো আমরা শুধরানোর সময় পাবো, এই আর কি।